নবোদয়, যার সম্পূর্ণ নাম জওহর নবোদয় বিদ্যালয়। এটি শুধুমাত্র একটি স্কুল নয়, এটি কিছু মানুষের ইমোশন। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। এই ভিডিওটি সুজিত স্যারের পক্ষ থেকে আপলোড করা হয়েছে। শুরুটা শুনেই বুঝতে পারছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবোদয় বিদ্যালয় কি, এই স্কুলে কিভাবে ভর্তি হতে হয়, তার ভালো দিকগুলো কি কি আছে, তার নেগেটিভ অ্যাসপেক্টগুলো কি কি হতে পারে এবং সেই সমস্যাগুলোর প্রতিকার এই ভিডিওটির মাধ্যমে সকলকে জানানো হবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আমাদের কাছে পড়তে চাইলে যোগাযোগ করুন 9563362986 নম্বরে। সবার প্রথমেই বলতে চাই, নবোদয় একটি ইন্টারন্যাশনাল গ্রেডেড ইংলিশ মিডিয়াম স্কুল। আরও পারফেক্টলি বলতে হলে এখানে হিন্দি একটি সাবজেক্ট হিসাবে থাকে এবং অন্যান্য সাবজেক্ট ইংলিশে পড়ানো হয়। এখানে ইন্ডিয়ার বেস্ট কোয়ালিটির টিচাররা পড়ান। ফুডিং অ্যান্ড লজিং এখানে সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ থাকা খাওয়ার সম্পূর্ণ খরচা সেন্ট্রাল গভর্নমেন্ট বহন করে, তাই সম্পূর্ণ নির্খরচায় পড়াশোনা করা যায় এখানে। এই স্কুলে ক্লাস সিক্সে ভর্তি হওয়ার জন্য একটি এক্সাম হয় ও কোনো স্কুলে ক্লাস টেন পর্যন্ত, আবার কোনো স্কুলে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করা যায়। তাহলে বুঝতেই পাচ্ছেন এই স্কুলটা কতটা জনপ্রিয় এবং এখানে ভর্তির এক্সামটাও কতটা টাফ হতে পারে। প্রতিটি জেলায় একটি মাত্র করেই এই স্কুল আছে। আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় হাবড়াতে এই স্কুল আছে। চলো এবার এক ঝলকে দেখে নিই ভর্তির প্রসেসটা কী। ক্লাস সিক্সের ভর্তির জন্য যে এক্সামটি হয় তার জন্য ক্লাস ফাইভের শুরুর দিকে ফর্ম ফিল আপ করা হয়। আপনারা, অর্থাৎ যে সকল গার্ডিয়ানরা এই ভিডিওটি দেখছেন, ফর্ম ফিল আপ করার জন্য সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই তিনটি মাসে নবোদয় অফিসিয়াল সাইটের দিকে নজর রাখুন। আর যারা বসিরহাটে থাকেন তারা শিবাটি হাই স্কুলের সঙ্গে যোগাযোগ করুন। ক্লাস সিক্সের ভর্তির এক্সামে 100 নম্বরের পরীক্ষা হয় ও টোটাল 80টি কোশ্চেন থাকে, যার মধ্যে 40টা কোশ্চেন বা 50 মার্ক হয় জিআইয়ের ওপর, অর্থাৎ বুদ্ধিমত্তা বা মেন্টাল এবিলিটির ওপর। বাকি 40টা কোশ্চেনের মধ্যে 20টি কোশ্চেন বরাদ্দ থাকে অঙ্কের ওপর, আর বাকি 20টি কোশ্চেন বরাদ্দ থাকে মাতৃভাষার জন্য বা বাংলা ভাষার জন্য। এই এক্সামে র্যাঙ্ক করতে হলে বা চান্স পেতে হলে মিনিমাম 95% পেতে হয়। এই পরীক্ষার প্রিপারেশনের জন্য কমপক্ষে 1 বছর সময় লাগে, কিন্তু 1.5 বছর সময় দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমাদের কাছে কোচিং নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের নেক্সট সেশন জানুয়ারি থেকে শুরু হবে। ঠিকানা ছোট জিরাপুর মুক্তার বাগান বসিরহাট ভ্যাবলা স্টেশনের সন্নিকট। নবোদয় সম্পর্কে আরও কিছু বিষয় আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। প্রথমত, এটি একটি বোর্ডিং স্কুল। অনেক বাচ্চাদের সাথে আপনার বাচ্চাকেও এখানে মানিয়ে নিয়ে থাকতে হবে। অন্যান্য বোর্ডিং স্কুলের ন্যায় এখানে অনেক সময় গ্রুপবাজিও হতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম এবং এটা বাচ্চাদের লেভেলে থাকে, তাই সমস্যাও খুব একটা হয় না। আপনার সন্তান যদি একা থাকতে পছন্দ করে বা কারোর সঙ্গে মিশতে অক্ষম হয় তবে সে ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন হতে পারে। বিষয়টিকে তাই আমরা ইগনোর করতে পারি না, এই কারণে বিষয়টি ভিডিওতে উত্থাপিত করলাম যাতে ভবিষ্যতে আপনার সন্তান কোনো সমস্যার সম্মুখীন না হয়। এক্সামটি অনেক টাফ হয়, তাই এর প্রিপারেশনের জন্য আপনার সন্তানকে যোগ বিয়োগ, গুণ ভাগ, দশমিক ভগ্নাংশ ইত্যাদি খুঁটিনাটি বেসিক অঙ্ক খুব ভালোভাবেই শিখতে হবে। যদিও এই পরীক্ষাটি MCQ-তে হয়, তবুও বাংলা ভাষার ওপর দক্ষতাকে আমরা ইগনোর করতে পারি না। আপনার সন্তান যদি উপরোক্ত দুটো সাবজেক্টে খুব ভালো দক্ষতা থাকে তবে খুব সহজে আমাদের কাছ থেকে কোচিংয়ের মাধ্যমে মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা বিষয়ে খুব ভালোভাবে শিখতে পারবে এবং নবোদয়ের সিলেবাসে থাকা বাংলা ও অঙ্কের চ্যাপ্টারগুলিতে অভূতপূর্ব উন্নতি করতে পারবে। আশা রাখছি আপনাদের নবোদয় সম্পর্কে সম্পূর্ণ বিষয়টি খুব সহজ সরল ভাষায় বোঝাতে পেরেছি।
শেষ অবধি আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।